সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ইস্যুর একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি এর আগের ক্লাসে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ইস্যুর অঙ্কে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং কীভাবে তা সলভ করতে হয় নিয়মকানুন তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে একটা অঙ্ক করে আমি তোমাদেরকে দেখাবো, তোমরা খুব মনোযোগ সহকারে এটা দেখবে এবং পরবর্তীতে নিজেরা অবশ্যই খাতায় এটা লিখবে। চলো তাহলে আমরা প্রথমে আজকের যে প্রশ্নটা সেটা দেখে নিই। আজকে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হলো, দেখো তোমরা সবাই সমকালে শেয়ার ইস্যুর একটা প্রশ্ন, যে সমহারে শেয়ার ইস্যু করলে কিভাবে কি হবে, সমহার অধিহার অবহার কি, আমি গত ক্লাসে এটা বুঝেছিলাম, তোমরা গত ক্লাসের ভিডিওটা আরেকবার দেখে নিলে এটা ভালো করে বুঝতে পারবে। চলো আমরা শুরু করি। আজকের প্রশ্নটা ছিল, 500 লিমিটের প্রতিটি 10 টাকা মূল্যের 20,000 শেয়ারে বিভক্ত 2,00,000 টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। দেখো 500 লিমিটের প্রত্যেকটি 10 টাকা মূল্যের, মানে একটা শেয়ারের দাম হলো 10 টাকা, একটা শেয়ারের দাম কত 10 টাকা, কতগুলো শেয়ার 20,000 শেয়ার, কতগুলো শেয়ার 20,000 শেয়ারের কিন্তু অনুমোদন দিয়েছে এবং তার অনুমোদিত মূলধন হলো 2,00,000 টাকা। কোম্পানি তার অনুমোদিত শেয়ার হতে 15,000 শেয়ার এর জন্য আবেদন আহ্বান করে, মানে সে শেয়ার ইস্যু করে কত বিক্রয়ের জন্য 15,000 শেয়ার, তাহলে তার আবেদন আহ্বান করে 15,000 শেয়ার, এরপরে 18,000 শেয়ারের আবেদন পাওয়া যায়, তাহলে আবেদন পেল কত 18,000 শেয়ারের, আবেদন পেল কত 18,000 শেয়ার। শেয়ার কোম্পানি যথারীতি 15,000 শেয়ার বিলি করে এবং 3,000 অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেয়। তাইলে আমরা অঙ্কটা যখন শুরু করার আগে আমাদের এই প্রশ্নগুলি, এই জিনিসগুলি একটু বের করে নিতে হবে, কি কি আবেদনকৃত শেয়ারের সংখ্যা কত, আবেদনকৃত শেয়ার, এরপর আমাদের বের করতে হবে ইস্যুকৃত শেয়ার, এরপর আমাদের আরেকটা প্রশ্ন বের করতে হবে ফেরত শেয়ার, এরপর হলো আমাদের শেয়ারের মূল্য, শেয়ারের মূল্য। এই প্রশ্নগুলি যদি আমরা বের করে নিতে পারি আমাদের পরবর্তীতে টাকা বের করতে খুব সহজ হবে। তাহলে আবেদনকৃত শেয়ারের সংখ্যা কত, এই দেখো 18,000, আবেদনকৃত শেয়ারের সংখ্যা কত 18,000, তিনি ইস্যু করছেন এবং পরবর্তীতে বিলি করছেন কত শেয়ার 15,000 শেয়ার, কত শেয়ার 15,000 শেয়ার, ফেরত দিয়েছে কতগুলা, এই যে আবেদন থেকে ইস্যু বাদ দিয়ে যেটা থাকে সেটা হলো ফেরত শেয়ার, তিনি তাহলে ফেরত দিয়েছে 3,000 শেয়ার। শেয়ারের মূল্য কত, একটা শেয়ারের মূল্য 10 টাকা করে। আর এই প্রশ্নে যেহেতু কোনো অবহার বা অধিকার নাই তাহলে সেটা আসবে না। আমাদের প্রশ্নটা করার সাথে সাথে প্রথম কাজ হলো এই চারটা জিনিস বের করে আমার মাথায় ঢুকিয়ে নেওয়া, যাতে পরবর্তীতে আমার ক্যালকুলেশনগুলো সহজ হয়। ওকে, তোমরা ভালো করে দেখেছো, আমরা এই পর্যায়ে এখান থেকে আমাদের দেখো কী করতে বলেছি, আমরা দেখি আমাদেরকে কী কী প্রশ্নের অ্যান্সার করতে হবে। আমাদের এখান থেকে করণীয় হলো ক জাবেদা প্রস্তুত করো, খ ব্যাংক হিসাব প্রস্তুত করো, গ আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আমরা এখান থেকে তিনটা কাজ করবো, জাবেদা প্রস্তুত করবো, ব্যাংক হিসাব প্রস্তুত করবো এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করবো। চলো প্রথমে আমরা জাবেদা প্রস্তুত করে দিই। জাবেদা প্রস্তুত করার জন্য আমাদের যা যা করতে হবে, আমরা প্রশ্নটা সলিউশন করার জন্য প্রথমে কী করবো, জাবেদা প্রস্তুত করবো। জাবেদার জন্য আমরা প্রথমে জাবেদার একটা স কাটব, কি স, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা এবার যদি যাই দেখি জাবেদা আমাদের কী কী জাবেদা করতে হতে পারে। আমাদের প্রথম জাবেদা ছিল যে শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল, তাহলে এখানে কতগুলো শেয়ার আবেদনের টাকা পেয়েছি আমরা 18,000 শেয়ার এবং কত টাকা করে, এক একটা শেয়ারের মূল্য 10 টাকা করে। আর শেয়ার আবেদনের যখন আমরা টাকা পাবো তখন আমরা লিখবো কি, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, কত টাকা লিখবো আমরা ব্যাংক হিসাব ডেবিট, যে এই 18,000 × 10, দেখো ব্যাংক হিসাবের টাকা কত 18,000 এবং সেখানে একটা শেয়ারের মূল্য কত
লক্ষ 80000 টাকা এই 1 লক্ষ 80000 টাকা আমরা ডেবিট পাশে বসিয়ে আমাদের পরবর্তী ক্রেডিট কি শেয়ার আবেদন হিসাব ক্রেডিট ডেবিটে যা লিখেছি সেই টাকাটাই আমরা ক্রেডিটে লিখে দেব তাহলে আমার জাবেদাটা কি ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এটা হলো প্রথম জাবেদা দ্বিতীয় জাবেদায় আবেদনটাকে উল্টো করে দিতে হয় মানে আবেদনটাকে ডেবিট করে দিতে হয় তাহলে দ্বিতীয় জাবেদা আমরা শেয়ারের আবেদন দিয়ে কি করব ডেবিট করব তাই আমরা লিখলাম শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ডেবিট কত টাকা আগে যে ক্রেডিটে ছিল শেয়ার আবেদন 1 লক্ষ 80000 টাকা সেই 1 লক্ষ 80000 টাকাই আমরা এবার কিসে লিখলাম ডেবিটে লিখলাম 1 লক্ষ 80000 টাকা এর বিপরীতে আমরা ক্রেডিটে কি লিখব আমরা ক্রেডিটে লিখব শেয়ার মূলধন হিসাব ক্রেডিট কি লিখব শেয়ার মূলধন হিসাব ক্রেডিট কত টাকা শেয়ার মূলধন হিসাব শেয়ার মূলধন কত টাকা কতগুলো শেয়ারের আমি মূলত ইস্যু করেছিলাম বা মূলধন হিসাবে ইস্যু করেছিলাম 15000 শেয়ার একটা শেয়ারের দাম কত 10 টাকা করে তাহলে শেয়ারের মূলধন কত 1 লক্ষ 50000 টাকা আবার বলতেছি মূলধনের কত টাকাটা যাবে শেয়ার যতগুলো শেয়ার আমরা ইস্যু বা বিলি করব ওই পরিমাণকে শেয়ার দিয়ে শেয়ারের দাম দিয়ে গুণ দিব এবার বাকি যে শেয়ারগুলো ছিল বাকি যে শেয়ারগুলো ছিল আমরা শেয়ারের আবেদন পেয়েছিলাম 18000 মূলধন হিসাব দিলাম 15000 বাকি 3000 শেয়ার আমরা কি করব যাদেরকে আমরা শেয়ার দিতে পারি নাই যারা আমাদের কাছে শেয়ার কিনতে চেয়েছিল তাদেরকে এখন ওই টাকাটা আমরা ফেরত দিয়ে দিই আবার বলতেছি যে অতিরিক্ত যে শেয়ার আবেদনের টাকা তা অবশ্যই আবেদনকারীগণকে ফেরত দিতে হবে তাহলে আবেদনকারীগণকে ফেরত দিলে আবার কি হবে দেখো আমার ব্যাংক হিসাবের টাকা কমে যাবে আমার ব্যাংক হিসাবের টাকা কমে যাবে কত টাকা কমে যাবে আমরা একটু দেখি আমরা ফেরত দিব কতগুলো শেয়ার 18000 বিয়োগ 15000 সমান সমান 3000 শেয়ার আমরা ফেরত দিব আর একটা শেয়ারের দাম কত টাকা করেছিল আমরা যখন আবেদনকারীগণের কাছ থেকে টাকা নিয়েছি তখন 10 টাকা করে নিয়েছিলাম তাহলে ফেরত 10 টাকা করে দিব তাহলে 3000 গুণ 10 30000 সেই টাকাটাই এখন আমরা ব্যাংক হিসাবে ক্রেডিট পাশে লিখবো সেই টাকাটাই আমরা কি করব দেখো একটু সেই টাকাটা আমরা ব্যাংক হিসাবে ক্রেডিট পাশে লিখবো 30000 টাকা ব্যাংক হিসাবে ক্রেডিট পাশে 30000 টাকা পরবর্তী ফতে আমরা চলে যাই ফতে আমাকে বলছে ব্যাংক হিসাবে ব্যাংক হিসাব কোন হিসাব বলতে আমরা বুঝি খতিয়া কোন হিসাব বলতে আমরা কি বুঝি খতিয়া সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন খ নম্বরে আলোচনা করব খতে আমাদের বলছে ব্যাংক হিসাব প্রস্তুত ব্যাংক হিসাব বলতে আমরা বোঝাই ব্যাংকের খতিয়ান মানে ব্যাংকে কি পরিমাণ টাকা আমার কাছে জমা আসে সেটা আমি খতিয়ান তৈরি করে একটা বের করব তাই এটাকে এটাকে বলা হয় ব্যাংক হিসাব তাই আমরা প্রথমে একটা খতিয়ানের খ এখন আমরা প্রথম জাবেদায় চলে যাই প্রথম জাবেদায় আমি লিখেছিলাম কি ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট তাই এখন এখানে আমরা কি লিখব বিবরণের ঘরে যেহেতু আমরা ব্যাংক হিসাবের খতিয়ান করতেছি তাই বিবরণের ঘরে আমরা লিখব কি শেয়ার আবেদন হিসাব আবার বলতেছি যার খতিয়ান করি তার বিপরীত পাশে যে থাকে তার নাম এখানে লিখতে হয় তাহলে আমরা ব্যাংক হিসাবের বিপরীত পাশে কি লিখব শেয়ার আবেদন হিসাব এখন ওইখানে কত টাকা ছিল মনে আছে কি তখন আমাদের হাতে ছিল 1 লক্ষ 80000 টাকা তাই 1 লক্ষ 80000 আবার 1 লক্ষ 80000 টাকা ছিল এরপর দ্বিতীয় জাবেদায় ছিল কি আমার দ্বিতীয় জাবেদায় ছিল কি শেয়ার আবেদন হিসাব ডেবিট আর শেষে কি ব্যাংক হিসাব ক্রেডিট ছিল 30000 টাকা তাই এখন শেয়ার আবেদন হিসাব দেখলাম বিপদের ঘরে আর ক্রেডিট ঘরে দেখলাম কত 30000 টাকা এখন এই দুইটা মিলে কি হবে আমরা জানি যে দুইটা যদি একজাতের হয় তাহলে সমান বা যোগ করতে হয় আর দুইটা যদি বেজাতের হয় মানে আলাদা জাতের হয় তাহলে কি করতে হবে
এখন জাত বলতে কি বুঝাচ্ছে দেখো এটা হলো ডেবিট এটা কি ডেবিট আর এটা হলো ক্রেডিট তাহলে দুইটা কি দুই জাত একটা ডেবিট জাত আর একটা ক্রেডিট জাত তাহলে বেজাতে কি হয় বিয়োগ হয় জাতের সাথে যোগ হয় বেজাতে বিয়োগ হয় আমরা এভাবে বলে লাগে তাহলে ডেবিট আর ক্রেডিটে বিয়োগ করে আমার কত হবে 150000 টাকা এই মূলত আমার ব্যয় হিসাবে খতিয়ান এবার আমরা চলো পরবর্তী আলোচনায় চলে যাই আমাদের পরবর্তীতে যেটা তৈরি করতে হবে সেটা হলো আর্থিক অবস্থার বিবরণী আমাদের প্রস্তুত করতে হবে আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে উদ্ধৃত পত্র উদ্ধৃত পত্রটা আমরা প্রস্তুত করব প্রথমে আমরা দায়গুলো করব এবং পরে সম্পদগুলো করব চলো আমরা তাহলে দেখি কিভাবে আমরা প্রস্তুত করি ঘরটা কি বিবরণ টাকা টাকা প্রথমে মালিকানা শর্ত দায় মালিকানা ও শর্ত ও দায় এখানে মালিকানা শর্তের মধ্যে কি কি আছে এখানে মালিকানা শর্তের মধ্যে কি কি আছে প্রথমে আছে অনুমোদিত মূলধন দেখো প্রশ্ন আছে অনুমোদিত মূলধন সেটাই দেখো অনুমোদিত মূলধন প্রতি শেয়ার 10 টাকা করে 20000 শেয়ার 2 লক্ষ টাকা এবং এটাকে আমরা কি করব ক্লোজ করে দিব অনুমোদিত মূলধনকে সবসময় ক্লোজ করে দিব এরপরে ইস্যুকৃত আদায়কৃত মূলধন এইখানে যতগুলো শেয়ার আমরা ইস্যু করেছি ততগুলো শেয়ার প্রতি শেয়ার 10 টাকা করে আমরা ইস্যু করেছি কতগুলো শেয়ার 15000 শেয়ার প্রতি শেয়ার 10 টাকা করে আমরা ইস্যু করেছি 15000 শেয়ার তাহলে 15 × 10 150000 কত 150000 আমরা সেটা যোগফল বের করে ফেললাম যেহেতু আর কোনো দায় আমার কাছে নেই এরপর আমরা যাই সম্পদ সমূহ এরপর আমরা চলে যাব একটু আমাদের সম্পত্তি কি আছে দেখি সম্পদ সমূহে আমার আছে ব্যাংক জমা সম্পদ সমূহে আমার আছে কি ব্যাংক জমা ব্যাংক জমা হিসাবে আমার সম্পদে কত ছিল 150000 ব্যাংক জমা আমার সম্পদ ছিল কত 150000 তাই সম্পদ আমি দেখালাম 150000 আর কোনো সম্পদ আমার হাতে নেই তাহলে সম্পদটা যোগ করলে হয় 150000 তাহলে দায় মালিকানা শর্তের যোগফল 150000 অপর দিকে সম্পদ পাশে যোগফল 150000 তাহলে আর্থিক অবস্থার বিবরণী দুই পাশ আমার কি হলো মিলে গেল আর্থিক অবস্থার বিবরণী দুই পাশ আমার মিলে গেল তাহলে আমাদের অঙ্ক আজকে এখানেই শেষ তোমরা এ পর্যন্ত ক্লাস করার জন্য তোমাদেরকে ধন্যবাদ এই ক্লাসটা বারবার বাসায় দেখবে এই অঙ্কটা তোমরা প্রশ্নটা আগে দেখে নিয়ে নিজেরা খাতায় করার চেষ্টা করবে না পারলে